হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো। আমরা খুব ভালো আছি। সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম, আর দেখো গাছে কত ফুল ফুটেছে। এই পাশটাতেও ফুটেছে, আর দেখো এই পাশটাতেও ফুটেছে। আর সকালবেলা আমাদের সব বাসি কাজকর্ম সব কমপ্লিট। দেখো কতগুলো কাপড় ধুয়েছি সকাল সকাল, এখন প্রায় 10টার মতো বাজে। আর হাজব্যান্ড অফিসে চলে গেছে খেয়ে, নাস্তা করে হাজব্যান্ড অফিসে চলে গেছে। আর এই পাশে দেখো মেয়েও স্কুল চলে গেছে, আর এই পাশে দেখো অনেকগুলো ফুল ফুটেছে। আর আমি গুনছিলাম কতগুলো ফুল, আর ভালো লাগছিল না একা একা। মেয়ে স্কুল চলে গেছে আর হাজব্যান্ড অফিসে চলে গেছে, সেই জন্য আমি চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কী আছে না আছে। আর এইখানে একটা লঙ্কা গাছ হয়েছে দেখেছ? আর পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর গোলাপটা কালকেই ফুটেছিল, আমি একটু অসুস্থ ছিলাম সেই জন্য মানে ভিডিওটা করতে পারিনি। আমি দেখেছিলাম, তাও মানে মোবাইলটা নিয়ে যে আসবো সেটার ইয়ে ছিল না। আর গোলাপ গাছটা বেশ বড় হয়ে গেছে, ভীষণ সুন্দরও হয়ে গেছে। আর এখন হচ্ছে বিকেলবেলা, এখন চলে আসলাম বাজারে। দেখো বাজারে চলে আসলাম, একটু বাজার টাজার করতে হবে। আর বাজারটা অনেক বড়, অনেক মানে আমি এখনও গাড়িতেই বসে আছি, এইখান থেকে বাজার স্টার্ট। অনেক বড় বাজার এটা, ভীষণ বড়। বৃহস্পতিবারে আর হচ্ছে রবিবারে, তারপর আর মাঝখানে মানে মাঝে মধ্যেই বাজারটা বসে। আর এখানে মানে বেশিরভাগ সময় বাজার বসেও থাকে, এরকম একটা বাজার। আর এখন দেখো বাজার থেকে চলে এসছি, আসার সময় মিষ্টি নিয়ে আসছিল হাজব্যান্ড। আর এগুলো একদম বাজে মিষ্টি, আমি বলেছিলাম যে মিষ্টি নিয়ে আসবে। আর একদম মানে লাড্ডু নিয়ে আসতে বলেছিলাম, এটাও একটা লাড্ডু, মানে এটা মানে একদম বাজে খেতে, পুরো চিনি চিনি। একটু ভালো লাগছিল না খেতে, ভীষণই ভীষণই খারাপ লাগছিল, বাজে একটা লাড্ডু যাকে বলে। আর রাত্রেবেলা এসে দেখো বসিয়ে দিয়েছি আলু আর ডিম দিয়ে, ভাবছি একটু বিরিয়ানি করব। ঘরে থাকা মানে আলা চাল যেটা বলে না, আতপ চাল, সেটা দিয়ে করব, মানে এমনিতে বিরিয়ানির চাল দিয়ে নয়, সিম্পলভাবে বিরিয়ানির মশলাও আছে, সিম্পলভাবে ডিমটা আলুটা কষিয়ে তারপর এখনই তো দেখো এইভাবে করে নেব। আর এভাবে বেশ টেস্টও লাগে খেতে, মাঝে মধ্যে খাওয়াই যায়। করে ঘরে কিছু না থাকলে মানে না থাকলে যেরকম আমার ঘরে সবজি আছে, আর ঘরে না থাকলেও এরকমভাবে করে খাওয়া যায়, ডিম আর আলু আলু থাকলেই। আর সেদ্ধ জাল দিয়েও করা যায়, ভালো লাগে খেতে, মানে অতটা খারাপ লাগে না। ঘরে কিছু না থাকলে সিম্পলভাবে এইভাবে বিরিয়ানি করে খেলে খুব বেশি টেস্ট হয়, খুব বেশি টেস্টি লাগে। দেখো আমি বিরিয়ানিটা সবটা গাবলা ঢেলে নিয়ে নিয়েছি, এখন সবারে থালায় থালায় দিয়ে দিচ্ছি, হাজব্যান্ডকেও দিয়ে দিচ্ছি, মেয়েকেও, সবার জন্য দুটো দুটো ডিম। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করে দেব, আর আমিও খেয়ে নিচ্ছি অল্প একটু। দেখো চালগুলো খুব মোটা মোটা, কিন্তু খেয়ে তুমি বুঝতেই পারবে না যে হ্যাঁ বিরিয়ানির মতোই একদম ফিলিংস আসবে, ডিম বিরিয়ানি যেরকমই হয় এরকম। একটু বিরিয়ানির মশলাটা একটু বেশি করে দিতে হয়। দেখো ও খাচ্ছে, মেয়েও খেয়ে নিচ্ছে এই পাশে। আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, বাই, টাটা।